এটা ব্রেকিং নিউজ কাকপথারত এটা ভয়ঙ্কর ঘটনা বনকৰা কিশোরীর গাত ছাত্র নেতায় ঢালিলে গরম পানি আরক্ষীর সম্মুখত স্বীকারোক্তি ভুক্তভোগী কিশোরীর ছাত্র নেতা মনেশ্বর চাওড়ার বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ আটাচার তিনিচুকীয়া জেলার সাংগঠনিক সম্পাদক চাওড়া বারো বছরীয় কিশোরীক নির্মম অত্যাচার আচ্ছা নেতার মনেশ্বর চাওড়ার শিক্ষয়িত্রী পত্নীয়েও কিশোরীগীর উপর শারীরিক অত্যাচার চলার অভিযোগ কিশোরীগীর ঘর মরাণর পথালি বামত ছাত্র সংগঠনের এজন নেতায় এনে অমানবীয় ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হওয়ার পাছত অঞ্চলজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যর কিশোরী নির্যাতনের একটা ভয়ঙ্কর ঘটনা সম্মুখে আহিছে বনকৰা কিশোরীর গাত ছাত্র নেতায় ঢালিলে গরম পানি ঢলা নির্যাতনের খবর এই মুহূর্তে তিনিচুকীয়াত চাঞ্চল্য সৃষ্টি করেছে আরক্ষীর সম্মুখত স্বীকারোক্তি ভুক্তভোগী কিশোরীর ছাত্র নেতা মনেশ্বর চাওড়ার বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ কিশোরীগীর শরীরের বিভিন্ন স্থানত আঘাত স্পষ্ট রূপত দেখবলে পয়া হয়েছে আচ্ছার তিনিচুকীয়া জেলার সাংগঠনিক সম্পাদক হয়েছে চাওড়া বারো বছরীয় কিশোরীক নির্মম অত্যাচার চলাইছে আচ্ছার নেতাজনে মনেশ্বর চাওড়ার শিক্ষয়িত্রী পত্নীয়েও কিশোরীগীর উপর শারীরিক অত্যাচার চলার অভিযোগ উত্থাপন হয়েছে এই অভিযোগক কেন্দ্র করে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় সকলে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি বিহার দাবি উত্থাপন করেছে শিশুর অধিকার ভঙ্গ করা শিশুর অধিকার আইন উলঙ্ঘন করা এই দম্পতির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিত বিভিন্নজনে এই মুহূর্তে থানাত উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে নিশার ভাগত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই বিষয়টি কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া বর্তমান অঞ্চলত অব্যাহত আছে চাঞ্চল্য অব্যাহত আছে গরম পানি কেলে ঢালিলে এদিন মই লম কৈছিল ঢালিলে গরম পানি ঢালিলে কোনে ঢালিলে মনেশ্বরদা মনেশ্বর কি মনেশ্বর চাওড়া আর কি তোমার আগত মারে নাকি মারিছিল তুমি কি দিনের পর হাতের ঘর আসা হয়ে গেল দুই মাইনা হয়ে গেল কি কি কাম করায় ঘর 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 ঝাড়ু মারায় আর বাটিবিল ধোয়া করায় আর পানি সানি আনব করায়